তো ফ্রেন্ডস, আজকে এই ডানকুনি মার্কেটে এসে একটা খুব প্যাথেটিক ঘটনা হলো, যেটা হচ্ছে কি ছেলেটা বয়সে খুবই ছোট আমার থেকে, কিন্তু ছেলেটা হাই গাইস গুড মর্নিং, আজকে আবার সকাল সকাল চলে এসেছি ডানকুনি নজরুল উদ্যান ময়দানে। এখানে আসার কারণ হচ্ছে কি এখানে নতুন পেটস মার্কেটে কী কী কুকুর এসছে সব কিছু তোমাদের আপডেট দেবো। তো ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অভিজিৎবাবুর কাছে আবার নতুন কোনো কুকুর এসছে। তা যাই হোক, আমি সম্পূর্ণ ভিডিও করব, করে সব কিছু তোমাদের শেয়ার করব। আর ফ্রেন্ডস, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং তোমার যে বন্ধুবান্ধব আছে তাদের শেয়ার করে দিও, আর তোমরা পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এই ধরনের পেটসের প্রচুর ভিডিও আমি ছাড়ি, যেগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে ঢুকবে। অতএব তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্যে। তো চলো অভিজিৎবাবুর সঙ্গে কথা বলি। তো ফ্রেন্ডস, আজকে এই ডানকুনি মার্কেটে এসে একটা খুব প্যাথেটিক ঘটনা হলো, যেটা হচ্ছে কি ছেলেটা বয়সে খুবই ছোট আমার থেকে, কিন্তু ছেলেটার মনের যে স্পিড সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম, কেননা ছেলেটা হ্যান্ডিক্যাপড, ওর ডান হাত নেই, কিন্তু ওর মনের খুব ইচ্ছা ও একটা বড় ইউটিউবার হবে। ও কিন্তু ডানকুনি মার্কেটে এসছে এই মার্কেটের ভিডিও করার জন্যে। তো যাই হোক, ছেলেটার সঙ্গে আমার পরিচয় হলো, ছেলেটাকে আমি দেখাচ্ছি তোমাদের, আমি ওর সম্বন্ধে সব কিছু তোমাদের ডিটেলস জানাবো, ও নিজের মুখ থেকেই সব কিছু বলবে। দেখো এই ভাইটাকে আমি দেখাচ্ছি, একবার তোমরা দেখে নাও। এ দেখো, ভালো আছো ভাই? হ্যাঁ। আচ্ছা, ওর সঙ্গে আমি পরে তোমাদের ভালোভাবে আলাপ করিয়ে ওর এই দুর্ঘটনা কী করে হয়েছে সবই আমি তোমাদের জানাবো। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি অভিজিৎবাবুর দোকানের সামনে চলে এসেছি। অভিজিৎবাবু গুড মর্নিং। মর্নিং মর্নিং। চলো অভিজিৎবাবুর কাছে নতুন কী কালেকশন আছে আমরা একবার দেখে নিই। হ্যাঁ, তা অভিজিৎবাবু আপনার কাছে নতুন কী কালেকশন, নতুন কী আপডেট একটু আমার ফ্রেন্ডসদের বলুন। এটা কী আছে? গোল্ডেন রেটিভার। ও কি লাভলি দেখতে থাকো। এ কত বয়স হলো? এটা আজকে 45 দিন। 45 ডেজ। এটা মেল না ফিমেল? ফিমেল আছে। দেখো ফ্রেন্ডস, দেখো 5 কেজি বডি ওয়েট আছে। দেখো দেখো 5 কেজি বডি ওয়েট, আর কী ছটপট দেখো কুকুরটা। আচ্ছা, মানে গোল্ডেন রেটিভার তো গোল্ডেন রেটিভার। আর বলছি দাদা, তার মানে এর কি ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে? এখনো 10-15 দিন সময় আছে। 10-15 দিন সময় আছে। আচ্ছা, এর রেঞ্জ কী আছে? 13-18 টাকা। দেখো 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 ফ্রেন্ডস, হ্যাঁ গোল্ডেন রেটিভারটা দেখো দেখো, মানে ও দাঁড়াতে দিচ্ছে না, আর এত সুন্দর একটা কুকুর, অনলি 13,000। দেখো ভোটের ফটো উঠবে। দেখো দেখো কী সুন্দর দেখতে, দেখো আর কী চটপটে, দেখো মানে একদম যে সুস্থ পাপ্পি সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। দেখো দেখো। আচ্ছা, ওইটার নিচে কী আছে? ওগুলো নিচে স্পিচ আছে, র্যাপ আছে, একটু দেখান না। দেখো ফ্রেন্ডস, দেখো অভিজিৎবাবু বার করছে, দেখো দুখানা একসঙ্গে বার করছে। এটা কী আছে? ল্যাব আছে। ল্যাব, বাহ, ল্যাবগুলো দেখতে দেখো, ল্যাবের কানগুলো দেখো, দেখো মুখখানা দেখো কত দরদি মুখ। এটা কালার, এটা কোন কালার? এটা কিন্তু বেশি, এটা মেল না ফিমেল? দুটোই মেল আছে। দুটোই মেল আছে। এদের বয়স কত হলো? আজকে 38 দিন। 38 দিন, মানে এদের তো এখনো ভ্যাকসিনেশন কোনো ব্যাপারই নেই। না, দেখো দেখো ফ্রেন্ডস, আচ্ছা কী রেঞ্জ আছে এগুলো? 8,500। দেখো দেখো ফ্রেন্ডস, দেখো হ্যাঁ ল্যাব অনলি 8,500 টাকা। দেখো দেখতে দেখো, আর কানগুলো দেখো, ল্যাবের মুখখানা দেখেছো? দেখো কী সুন্দর দেখতে দেখো। তাহলে তো বুঝতে পারছো যে অভিজিৎবাবুর কাছে কালেকশান কীরকম। হ্যাঁ, প্রথমে বার করলো গোল্ডেন রেটরিভার, এইটা আবার অভিজিৎবাবু, এই যে ওয়েট কীরকম হবে? 3.5 কেজি আপার। দেখো 3.5 কেজির ওপরে ওয়েট। হ্যাঁ, কেউ বুঝতে পারবে যে 45 দিনের বাচ্চা? 38 দিন। 38 দিনের বাচ্চা, হ্যাঁ এই ওয়েট। আর কুকুরের চেয়ারখানা দেখো কত সুন্দর, দেখো দেখতে দেখো, দেখেছো? মানে এটা একমাত্র অভিজিৎবাবুর কাছেই সম্ভব।
কার্ডে আমার মেল আছে দেখছি আচ্ছা ওইটা কি আছে রিজেক্টটা রিজেক্টটা আছে এটা পেট কোয়ালিটি আছে এই দেখো এটা পেট কোয়ালিটি নরমাল কোয়ালিটি এটা ওটা বল করো এটা নরমাল কোয়ালিটি হ্যাঁ এটা এটা কি ল্যাব এটা মেল হ্যাঁ ল্যাবই আচ্ছা এই দেখো দুটো ল্যাব আবার বার করেছে এটা 35 দিনের বাচ্চা এই দেখো বয়স হচ্ছে 35 ডেজ এটা মেল না ফিমেল একটা মেল আছে একটা ফিমেল আছে একটা মেল এটা মনে হচ্ছে মেল নাকি হ্যাঁ এটা মেল আছে এটা মেল আছে এটা ফিমেল কালার এটা দেখো ওটা হচ্ছে গোল্ডেন কালার দেখো দেখতে দেখো এটা অফ হোয়াইট আছে এটা অফ হোয়াইট কি দাম রেখেছেন এগুলো মেলটার দাম আছে 8000 টাকা ফিমেলটা 500 টাকা দেখো 500 টাকা হেফের হ্যাঁ আর তোমার খাইগুলো দেখো ঠিক আছে কি সুইট দেখতে দেখো মানে মানে বিশ্বাস করা যায় না যে অভিজিৎ বাবু এই ধরনের পাপড়িগুলো কিভাবে এই দামে ছাড়ে সত্যি চিন্তার বিষয় ওই যে নিচের ওগুলো কি আছে স্পিচ আছে স্পিচ একবার বার করুন না দেখো দেখো ফ্রেন্ড অভিজিৎ বাবুর কাছে হ্যাঁ স্পিচের কালেকশন দেখো দেখো স্পিচ দেখো মানে মনে হচ্ছে একটা তুলোর ডেলা দেখো কোন তো দেখেছেন হ্যাঁ দেখো পুরো স্পিচ হোয়াইট কালারের স্পিচ আর দেখতে দেখো স্পিচ দেখো পুরো মনে হচ্ছে একটা তুলোর ডেলা এদের বয়স কত হলো 36 দিন বয়স দেখো মানে দেখেই তোমার চটকাতে ইচ্ছা করবে দেখো আর কি দাম রেখেছেন 5500 দেখো দেখো ফ্রেন্ডস এগুলো মানে বিশ্বাস করা যায় 5500 টাকায় মানে এই ধরনের স্পিচ একমাত্র অভিজিৎ বাবুর কাছে কিন্তু পাওয়া যাবে দেখো আর বলছি অভিজিৎ বাবু এর আগে যেসব ভিডিও আপনারা আমি ছেড়েছিলাম ও তো সব পম দেখিয়েছিলেন তা এই মুহূর্তে কি পম আপনার কাছে নেই পম বাচ্চা রেডি হচ্ছে ঠিক আছে আচ্ছা মোটামুটি আর এক মাস দেড় মাসের মধ্যে এসে যাবে ওটা দেড় মাসের মধ্যে পমের বাচ্চা পাওয়া যাবে তাহলে কি ফ্রেন্ডসদের বলবো আপনার সঙ্গে যোগাযোগ করতে যোগাযোগ করুন কারণ ওনারা জানতে চাইছে বারবার ধরে যে অভিজিৎ বাবুর কাছে পম টম আছে কিনা কারণ আপনার পমটা সত্যি একদম লেটেস্ট হ্যাঁ এর আগে যে দুটো পম আপনি দিয়েছিলেন মানে একটা তো কফি মগের মধ্যে ঢুকে যাবে দুটোই কফির মগে ঢুকবে তাহলে তো ফ্রেন্ডস 150 গ্রাম একটা দিয়েছিলাম একটা দিয়েছিলাম ওই 200 গ্রামের মধ্যে হোয়াইটটা 200 গ্রামের মতন ছিল দেখো দেখো ফ্রেন্ডস দেখো তোমরা তো অভিজিৎ বাবুর এর আগের ভিডিও দেখেছো হ্যাঁ তা উনি পমটা বাড়িতেই আছে জাস্ট মানে বাচ্চা হয়েছে এই মুহূর্তে তো মার্কেটে আনা যাবে না পাঁচ ছ দিন মাত্র বয়স হয়েছে তো ফ্রেন্ডস তোমরা এই মুহূর্তে অভিজিৎ বাবুকে আচ্ছা অভিজিৎ বাবু আপনার একটু লোকেশন আর একটু ফোন নাম্বারটা বলুন আমার বাড়ি হচ্ছে ডানকুনি কালীপুর আমার ফোন নাম্বার হচ্ছে 9748335 98 তাছাড়া হচ্ছে আমি কার্ডও দিয়ে দিচ্ছি হ্যাঁ অভিজিৎ বাবু কার্ডটা তোমরা দেখে নাও ফ্রেন্ডস আর তোমরা যদি কম নিতে ইচ্ছা হয় এই দেখো অভিজিৎ বাবুর কার্ড এটা আর তোমাদের যদি পমের বাচ্চা নেবার ইচ্ছা হয় তাহলে অভিজিৎ বাবুর সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করো কেন ওনার কিন্তু পমের বাচ্চা কিন্তু মার্কেটে এলে কিন্তু কয়েক ঘন্টা থাকে তারপরে কিন্তু বেরিয়ে চলে যায় কিন্তু ঠিকই তাই না কথাটা ঠিকই সত্যি কথা তো ফ্রেন্ডস তোমরা তো এই মুহূর্তে দেখেই নিলে অভিজিৎ বাবুর কাছে কী কী কালেকশন আছে হ্যাঁ আপনারা আসুন আমার এখানে না হলেও বাড়ি থেকে আপনি কালেক্ট করতে পারবেন আচ্ছা আপনার বাড়ি থেকে কী কুকুর নেওয়া যায় হ্যাঁ যে কোনো দিন আপনি আসতে পারবেন আপনার বাড়িতে আসতে গেলে কীভাবে আসতে হবে আপনি ডানকুনি স্টেশনে আসবেন ডানকুনি স্টেশনে এসে ফোন করলে হবে বা ডানকুনি স্টেশন থেকে আমার বাড়ি 5 মিনিট লাগবে তো ফ্রেন্ডস তোমরা তো শুনেই নিলে অভিজিৎ বাবুর বাড়ি হচ্ছে ডানকুনিতে তা উনি ফোন নাম্বার দিয়ে দিয়েছেন তা তোমরা ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করে যদি কুকুর নেবার ইচ্ছা হয় উনি বাড়িতেই থাকেন ওনার বাড়ি থেকে তোমরা কুকুর কালেকশন করে নিতে পারো কারণ এই মুহূর্তে পমের বাচ্চা হয়েছে তোমরা যদি পম নেওয়ার ইচ্ছা হয় তাহলে ইমিডিয়েট ওনার সঙ্গে যোগাযোগ করো করে থাকুন রেডি হয়ে গেলে পেয়ে যাবেন ঠিক আছে তো ফ্রেন্ডস অভিজিৎ বাবুর কাছে কী কী কালেকশন আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা উনি বলছেন ওনার পমের বাচ্চা ডেলিভারি হয়েছে তা সেগুলো এখনও বাড়িতে আছে ওগুলো মার্কেটে আনতে এখনও 35 থেকে 40 দিন সময় লাগবে তো বন্ধুরা তোমরা যদি পমের বাচ্চা নেবার ইচ্ছা হয় তাহলে ইমিডিয়েট অভিজিৎ বাবুর সঙ্গে যোগাযোগ করো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের প্রচুর ভিডিও আমি ছাড়ি তো সেই সব ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে ঢোকার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো আজকে এই অবধি আগামী দিনকে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বাই